শ্বশুরবাড়ি থেকে নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমকলে। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ভগীরথপুর কুমারপুর এলাকায়। মৃতের নাম মৌসুমী মুখার্জী। জানা যায়, 21 দিন আগেই বক্রেশ্বর পালের সঙ্গে বিয়ে হয় বিহারের বাসিন্দা মৌসুমী মুখার্জির। শনিবার সকালে হঠাৎই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে ওই নববধূ আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 21 দিন আগে ডোমকল থানার ভগীরথপুর কুমারপুর এলাকার বাসিন্দা বক্রেশ্বর পালের সঙ্গে বিয়ে হয় বিহারের কাটিহার এলাকার বাসিন্দা মৌসুমী মুখার্জির। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় মৌসুমীর ঝুলন্ত দেহ। গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে বিয়ের মাত্র 21 দিন পরেই কী কারণে ওই নববধূ আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। তবে শ্বশুরবাড়ির লোকেরা জানায়, বাপের বাড়ি যেতে চেয়েছিল মৌসুমী, কিন্তু ফোনে কথা হলে মৌসুমীর বাবা নিয়ে যেতে আপত্তি করে। এই নিয়ে কয়েকদিন ধরেই রেগে ছিল মৌসুমী। তারপরেই শনিবার ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানে বাবার বাড়ি যাওয়া যাবো করছিল, তো যার জন্য থেকে আমার ছেলে তো বললো তো কেবল তো আমার তোর ভাইকে রেখে এলাম, এ সময়তে যাওয়াটা ঠিক হবে না, আর পয়সা করে ব্যাপার আছে। তো আর বারবার যখন ভয় করতে লাগলো তখন আর শ্বশুরকে ফোন করে আমার ছেলে মুকেশ্বর, আর মা তখন আর বাবা তখন ফোনটা দেওয়া হতো, ফোনটা কিছু দেয় না, তো জোর করে দেওয়া হয়েছে। আচ্ছা, দিয়ে তখন আর বাবাকে তো একটু ধান দিয়ে 21 দিন খালি বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো, আর বাবা বই কিছু, আর বাবার ফোনটা আমার ছেলেকে দিতে গেল, একে নিল না, দিয়ে বাবা বাহিরে কাজ করে দিয়ে যেতে বারণ করেছে, তার লগে আমার ছেলে নিয়ে যায়নি। আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়? কাটিয়া বিহারে। কতদিন আগে বিয়ে হয়েছে? 21 দিন। এর ভাই এসেছিল, এর ভাই দিয়ার ভাইকে থিয়ে এলো আমার ছেলে, তা গেল নাই, বুঝলে আমি যাবো না। তারপরে ও যখন আইলো তারপর দিন থেকে বুঝছি আমি যাবো। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই। রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।